নন্দীগ্রাম 1 নম্বর ব্লক মৎস্য বিভাগের তৎপরতায় নন্দীগ্রাম এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁকড়া চাষীদের নিয়ে গঠিত হল বক্সো ক্রাফট ফিস প্রোডাকশন গ্রুপ। শুধু দল গঠনই নয়, দলের মৎস্য চাষীদের দুয়ারে সরকার ক্যাম্পে নিয়ে গিয়ে মৎস্য চাষ নিবন্ধন প্রকল্পের আওতাভুক্ত করা হলো। এই বক্স ক্রাফট টেকনোলজিতে মাছের সাথে কাঁকড়ার অভিনব চাষ পদ্ধতি নন্দীগ্রামে বেশ প্রসার ঘটছে। কাঁকড়া চাষীদের সাথে ব্লক মৎস্য দপ্তরের এই নিবিড় যোগাযোগ মাছ চাষীদের খুব উদ্বুদ্ধ করেছে। দাউদখালী গ্রামের কাঁকড়া চাষী অমিত বেরা বলেন, ব্লক মৎস্য আধিকারিক সুমন বাবুর সহায়তায় আমরা একটি নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দল গঠন করেছি, আমাদের পরিচয়পত্র সহ বীমা প্রকল্পের আওতায় এনেছেন। সাউথখালীর কাঁকড়া চাষী বুদ্ধদেব জানা, সোনাচূড়ার আশিস পাত্র, কেন্দেমারী গ্রামের শম্ভু মাইতি প্রমুখ চাষীরা খুবই খুশি। কি এই অভিনব বক্স ক্রাফট টেকনোলজি, এই বিষয়ে ব্লক মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন, কাঁকড়া চাষের আধুনিক লাভজনক পদ্ধতির নাম বক্স ক্রাফট টেকনোলজি বা বাক্স পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে ঈষৎ নোনা জলের পুকুরেই মাছ চাষের সঙ্গে বাক্স করে কাঁকড়া চাষ করা যায়। এই পদ্ধতিতে 10-12 দিনের পুরুষ কাঁকড়া এবং 25-30 দিনের স্ত্রী কাঁকড়া চাষ করা যায়। অত্যন্ত লাভজনক এই পদ্ধতি অবলম্বন করেই বর্তমানে এলাকায় কাঁকড়া চাষের প্রসার বাড়ছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত এইসব কাঁকড়া চাষিরা যারা অত্যন্ত উন্নত পদ্ধতি, যেটাকে আমরা বক্স ক্রাফট টেকনোলজি বলি, জলে মাছ এবং ভাসমান বাক্সে কাঁকড়ার চাষ, তো এই পদ্ধতিতে ওরা চাষ করছেন। তো এই সমস্ত চাষিরা একত্রিত হয়ে তারা আমাদের সরকারি যে মৎস্য উৎপাদক গোষ্ঠী যে দল গঠন করা, যেটাকে আমরা এপিজি বলছি, তো এরকম একটি দল গঠন করেছে যেটি অন্যান্য কাঁকড়া চাষিদের ক্ষেত্রে এক বার্তা দিচ্ছে যে আপনারাও কাঁকড়া চাষের মাধ্যমে আমরা অধিক উপার্জন করতে পারছি। তো সেক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে আমরা মাছ চাষের সাথে সাথে কাঁকড়ার যে একটি বাড়তি উপার্জন, এটা মাছ চাষিদের একটা নতুন দিশা দেখাবে এবং আমরা আগামীতে আরও মাছ চাষিকে এরকম দলভিত্তিকভাবে বা এককভাবেও মাছ চাষের বিষয়ে উৎসাহিত করে আমাদের যে মৎস্য সম্প্রসারণের কাজ, এটা আমরা আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারবো। নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানি বক্স ক্রাফট ফিস প্রোডাকশন গ্রুপের কাঁকড়া চাষীদের খামার পরিদর্শন করে বলেন, স্বনির্ভর দলের মহিলাদেরও এই বিশেষ পদ্ধতির লাভজনক চাষে উৎসাহ দেওয়া হবে। বাড়ির কাজের সাথে সাথে মহিলারাও বাড়তি আয় আনতে পারবে। সোনাচূড়া 10 নম্বর গ্রাম পঞ্চায়েতে ওইখানে এসে দেখলাম এসএইজির মহিলারা কাঁকড়া চাষ করেছে। তারা বক্সের ভিতর একটা পদ্ধতিগতভাবে কাঁকড়াটা চাষ করেছেন, কীভাবে কাঁকড়াটাকে বড় করা যায়, খাবার দেওয়া যায়, কী করে যায়, সেই জন্য আমরা ভাবছি যে 10 জন নিয়ে একটা গ্রুপ করব, যাতে সবাই একটা পয়সার ইনকামও করতে পারে আর সবাই চাষ করতে পারে। এই তো, নমস্কার সবাই। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।